আমি ম্যাক্সিমাম টিকিট ডিজিটাল হবে আর যেটাতে কমপ্লিমেন্টারি টিকিটের হিসাব থাকবে। টিকিটের ব্যাপারে আমি 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 অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট অ্যান্ড আমার কমিটি যারা আছে খুবই স্ট্রিক্ট এবার যে এখন ক্রিকেট উইন্ডো পাওয়া খুব ডিফিকাল্ট, একসাথে দুই তিনটা ফ্র্যাঞ্চাইজি লিগ হয়। সো আমরা যেই মানে পৌঁছতে চেয়েছিলাম বিপিএল এই মানে পৌঁছতে পারিনি, হয়তো প্রায়োরিটির দিক থেকে আমরা একটু পিছিয়ে গেছি, কিন্তু এটাও আমাদের রিগেইন করতে অসুবিধা হবে না। আর যেটা আপনি উইকেটের কথা বললেন, আমার মনে হয় এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, অ্যাটলিস্ট ক্রিকেট তো আমরা জানি রানের খেলা, ভালো ব্যাটিং উইকেট যাতে হয়, যেখানে বোলাররা যদি ভালো বল করে তাহলে তারা কিছু সময় পাবে। আমার লাস্ট ইয়ার মানে একদম খারাপ ছিল না উইকেট, একটা মানে দিনের উইকেটগুলো খুব কম রান হতো, রাতের ম্যাচগুলোতে বেশি রান হতো, যেটা আমি দেখেছি। সো আমরা চেষ্টা করবো যাতে ভালো উইকেট প্রিপারেশন হয় এবং যাতে উপভোগ্য হয় টি20 টুর্নামেন্টটা। টিম তো সাতটাই আছে, আমার মনে হয় যে এখন থেকে আমরা চেষ্টা করবো উত্তর উন্নতি করবে আর কি, বিকজ সব কিছু একটা সিস্টেমের মধ্যে ফেলার চেষ্টা করছি, দেখবেন ভালো অনেক কিছু নতুন মানে চেষ্টা করছি আর কি। এখন বাকিটা বল যখন মাঠে গড়াবে তখন বুঝে যাবে আর কি, তারপরে যে একবারে সব একদম পারফেক্ট হবে এটা বলা যাবে না, তবে আগের চেয়ে বেটার হবে নিয়ম কানুন সব দিক থেকে। টিকেটে ডিজিটালের একটা অলরেডি ডেমো দেখেছি আমি, অ্যান্ড যেহেতু আড়াই মাস সময় আছে ডিজিটাল হওয়ার সম্ভাবনা আবারও বলছি 98%, আপনি ম্যাক্সিমাম টিকিট ডিজিটাল হবে আর যেটাতে কমপ্লিমেন্টারি টিকিটের হিসাব থাকবে। টিকিটের ব্যাপারে আমি 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 অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট অ্যান্ড আমার কমিটি যারা আছে খুবই স্ট্রিক্ট, এবার একটা টুর্নামেন্ট দিয়ে হবে না। আমার মনে হয় কি যে আমাদের যেই প্রসেস যেভাবে চলছিল এটা মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার ইন্টারভিউ নেন, তাহলে কিন্তু আমি অনেক কথা বলতে পারবো যে ব্যাপারটা কীভাবে কী হচ্ছে। সো আমার মনে হয় একটা তো টিমের ডিফারেন্স আছে, আপনি দেখেন বিপিএল আইপিএল কত বছর হয়েছে, ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যামেজিং, বিকজ ওদের আমরা একটা কিউরেটর কিন্তু আমাদের এখান থেকে আছে, হেমিং না কি নাম আমি এক্স্যাক্টলি ওর নাম জানি না, আমরা এনেছিলাম, সে চলে গেছে, সে বলেছে আমরা একটা সার্টেন নাম্বার বলেছে যে আমরা এত পিছনে আছি, এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, বাট আমরা চেষ্টা করব মাঠ ডেভেলপমেন্ট মানে সব জিনিসগুলো আসলে মানে শুধুমাত্র একটা পার্টিকুলার যে বিপিএলে আমরা কেমনে ভালো খেলবি এটা না চিন্তা করে আপনি যদি নিচের থেকে জিনিসগুলো সব ঠিক করেন আস্তে আস্তে এমনি ভালো হবে, সেই সময়টা আমাদের দিতে হবে আমার মনে হয়। অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করবো এটা শিওরলি। অ্যাক্টিং চেয়ারম্যান, বিকজ আমার কাছে অনেক কিছু তো অ্যাক্টিং হইতে হচ্ছে, বিকজ অনেক লোক নাই আমার সাথে। হ্যাঁ, আমাদের এই গভর্নিং কাউন্সিলে চারজন আমরা মেম্বার, আপনি দেখেছেন ড্রাফট কমিশনার মাহবুব আনাম আছে, তার সাথে আমি মেম্বার সেক্রেটারি ফাহিম আছেন, ফাহিম নাজমুল আবেদিন, আমি বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, আর ফাহিম সিনহা আছে আমাদের একজন মেম্বার। শেষ, এক কথা বারবার না, হ্যাঁ।